দাদা, শিলিগুড়ি পুর নিগম দখল নিয়ে কতটা আশা? এতদিন শিলিগুড়ি পুর নিগম বামেদের, শিলিগুড়ি হচ্ছে বামেদের ঘর, এতদিন শিলিগুড়ি পুর নিগম বামেদের দখলে ছিল, এবার পুরো ভোটে কতটা আশাবাদী শব্দটা আমার আপত্তি আছে। কারণ আশা তখন হয়, ধরুন প্রচুর গরম পড়েছে, আশা করছি একটু রাত্রিবেলা যদি বৃষ্টি হয় খুব ভালো হয়, সেক্ষেত্রে আশাবাদী আমরা, আশা করছি আজকের দিন আসবে, আমরা আশাবাদী। কিন্তু যে ব্যাপারটা আপনি নিশ্চিত, ওখানে আশাবাদীর কোনো প্রশ্ন ওঠে না, আমরা নিশ্চিত দিচ্ছি আমাদের কটা জিতবো এটা প্রশ্ন, মানে এখন মেজরিটি ছাপিয়ে কটা বেশি পাবো ওটা প্রশ্ন, জিতছি আমরা। শিলিগুড়ির মানুষ আবার খেলবে বলে ঠিক করে নিয়েছে, ঠিক আছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর, তারপরে আপনি বিভিন্ন 16 দেখেন, 19 লোকসভা অনুযায়ী দেখেন, 21 দেখেন, তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় হয়তো পিছিয়ে থেকেছে, কিন্তু এবারে শিলিগুড়ির মানুষ সিদ্ধান্ত নিয়েছে, এবার গোটা রাজ্যের সরকার তার সঙ্গে তাদের তাল মিলিয়ে শিলিগুড়ির উন্নয়ন তারা দেখতে চায়। শিলিগুড়ি তো বামেদের গড়, মানে শিলিগুড়ি এতদিন শিলিগুড়ি আমরা দখল ছিল, মানে বামেদের গড় বলতে গোটা রাজ্যই ছিল, কিন্তু ওটা এখন পাস্ট টেন্স হয়ে গেছে, বুঝলেন তো। কারণ শেষ বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী তৃণমূল কিন্তু 2 নম্বরে, এবং বামেরা যাদের কর্পোরেশন তারা একটা মাত্র ওয়ার্ডে এগিয়ে রয়েছে, ফলে বামেদের গড় এটা অতীত ছিল। যেমন গোটা রাজ্য এক সময় ছিল, তেমন শিলিগুড়িও ছিল। আমার মনে হয় শুভবুদ্ধি সম্পন্ন যারা বামপন্থী মানসিকতার মানুষ, তারা বুঝতে পারছেন বিজেপির বিরুদ্ধে এই মুহূর্তে একমাত্র শক্তিশালী লড়াই যিনি দিচ্ছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, গোটা দেশ আজকে তাকে ডাকছে। ফলে আমার ধারণা তারা প্রত্যেকে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দাঁড়াবেন, এবং শিলিগুড়ির যত বামপন্থী মানসিকতা সম্পন্ন মানুষ আছে, এমনকি যারা ভুল বুঝে বিজেপিকেও ভোট দিয়েছিলেন, তারা প্রত্যেকে বা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, এটা আমাদের বিশ্বাস। আর একটা বিষয় হচ্ছে শিলিগুড়ি বিধানসভা কিন্তু বিজেপির দখলে, সেই নিয়ে কি বলবেন? মানে এবারে না জিতেছে তো, মানে ওটাই বলছি যে মানুষ 2021 সাল পর্যন্ত, 2021-এ তো একটা অন্যরকম হাওয়া তোলার চেষ্টা হয়েছিল, একটা পারসেপশন তৈরি করার চেষ্টা হয়েছিল যে বিজেপি জিততে পারে, বিজেপি জিততে পারে, ফলে সেই পারসেপশনের সুযোগটা তারা নিয়েছে। কিন্তু পরবর্তীকালে মানুষ যখন দেখলো পুরোটাই গ্যাস বেলুন ছিল, ওই লোকের বাড়িতে ঢুকে ঢুকে খেয়ে আমি কত গরিব মানুষকে বাদ দিয়ে, দেখুন বাংলায় করেছে ভোটেরা, কেমন উত্তর প্রদেশে করছে, বাংলায় ভোটের পাত দেখেছে অমিত শাহকে কারোবাড়িতে যেতে, আপনাদের শিলিগুড়িতে তো এসে কত ঘুরে গেছে নেতারা, আর দেখেন দিল্লির নেতাদের, কিন্তু বাংলার নেতাদের দেখতে পান। ফলে মানুষ এবার সিদ্ধান্ত নিয়েছে বিজেপিকে দিয়ে, তারা মনে করেছিল যে তারা হয়তো, মানে এখন আফসোস করছে যারা বিজেপিকে ভোট দিয়েছিল। আর বিভিন্ন জায়গায় বিজেপির যে অবস্থা ছন্নছাড়া অবস্থা, দলটা মিস কল দিয়ে জয়েন করে আর হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে বিদায় হয়, সব হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করছে, বুঝুন তো। গোটা পার্টিটাই তো ডিজিটাল হয়ে গেছে, সিপিএমও এখন ফেসবুকে বন্দী, বিজেপি হোয়াটসঅ্যাপে বন্দী, একটা দল ফেসবুকের, একটা দল হোয়াটসঅ্যাপের, আর তৃণমূল কংগ্রেস গ্রাসরুটের। তো মানুষ কাকে ভোট দেবে বলুন না, বিপদে কাকে পাশে পাবে? যদি ফেসবুকটা খুললে রেশনের চালটা বাড়িতে ঢুকে যায়, তাহলে মানুষ সিপিএমকে দেবে, বিজেপিকে দেবে। দাদা, তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর শিলিগুড়ি বিভিন্ন জায়গায় দেখা গেছে যে তৃণমূলের নেতারাই নির্দল দাঁড়াচ্ছে, সিদ্ধান্ত নিয়েছে, সেটা কতটা প্রভাব ফেলবে ভোট ব্যাংকে? দেখুন, এই বিষয় নিয়ে আমার মন্তব্য করাটা ঠিক হবে না, তবে আমি এইটুকু বলতে পারি, মানে দল যদি কাউকে মনোনীত করে থাকেন, আমাদের দলের শৃঙ্খলাপরায়ণ কর্মী হিসাবে তার পাশে দাঁড়ানো উচিত, তার পাশে দাঁড়ানোটা দরকার। এবার বাদ বাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকার তো কাজ করে, আমি সেটা নিয়ে ডিটেলস কিছু মন্তব্য করবো না, তবে আমার ধারণা মানুষ সিম্বল দেখে ভোট দেবেন, মানুষ তৃণমূল কংগ্রেসের কর্পোরেশন তৈরির জন্য ভোট দেবেন। কর্পোরেশনের ভোটের আগে আবার শিলিগুড়িতে নতুন কোনো চমক বা প্রচারের কিছু? না না না, দেখুন, এই শিলিগুড়িতে আসাটা প্রচারের উদ্দেশ্যে নয়, মানে আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন, ময়নাগুড়ির দুর্ঘটনাটা হয়েছিল, সেখানে আমাদের যুবশক্তি টিম যেভাবে কাজ করেছে আপনারা দেখেছেন, তাদের সঙ্গে কোঅর্ডিনেশনের জন্য পাঠানো হয়েছিল। তো আমাকে বলেছিল যে 2 দিন থেকে আসার কথা, এখন বিষয়টা হচ্ছে কালকের, মোটামুটি কালকের মধ্যে যা ঘটনা ঘটেছে এখন সামলে নেওয়া গেছে ওই পরিস্থিতিতে, তো সেই জন্য একটা দিন এক্সট্রা স্টে করে, এবং কুন্তলদা ডাকলো, বললো একবার ঘুরে যাবে এসে, তো এখানে ঘুরে গেলাম, প্রচারের উদ্দেশ্যে আসা নয়। আর এখন তো আরও পিছিয়ে গেল ভোটটা, তো পরবর্তীকালে যদি আবার আসি তো তখন দেখা যাবে, তবে এই মুহূর্তে প্রচারের উদ্দেশ্যে আসা নয়, সবার সাথে নিয়ে আলাপ করতেই আসা। কতটা সিট, কতটা সিট যেতে আশঙ্কা, কতটা ভয়? দেখুন, ম্যাজিক ফিগারের ওপরে থাকবো, এবার কতটা ওপরে থাকবো সেটা মানুষের উপর নির্ভর করছে, কিন্তু ম্যাজিক ফিগারের ওপরে থাকবো এটা আমরা নিশ্চিত। এবং বিজেপি আর সিপিএম এর মধ্যে কে দ্বিতীয় হবে এটা হচ্ছে মূল প্রশ্ন, শিলিগুড়ির রাস্তাঘাটে চায়ের দোকানে এখন এটা আলোচনা, দ্বিতীয় কে হবে, বিজেপি না সিপিএম? এখন সিপিএম এর সমর্থক বিজেপি সমর্থককে বলছে, বিজেপি সমর্থক সিপিএম এর সমর্থককে বলছে আমরা দ্বিতীয় হবো, প্রথম নিয়ে কিন্তু কেউ আলোচনা করছে না, কারণ সিপিএম আর বিজেপি দুজনেই জানে প্রথম কে হবে। এখন দ্বিতীয় পজিশন ওদের নিজস্ব সাংসারিক ঝামেলাটা ওরা নিজেরা মিটিয়ে নেবে, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। Thank you.
গালি খেতে হবে। এই মুহূর্তে সরাসরি খবর সময় বাংলায় শিলিগুড়ি 21 নম্বর ওয়ার্ড থেকে আমরা তুলে ধরলাম 21 নম্বর ওয়ার্ডে প্রার্থী কুন্তলের হয়ে, কিন্তু 21 নম্বর ওয়ার্ডে তৃণমূলের মনোনীত প্রার্থী কুন্তল রায়ের হয়ে কিন্তু প্রচারে প্রচারে দেবাংশু ভট্টাচার্য। খবর সময় বাংলায় শুধুমাত্র খবর সময় বাংলায় সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে আমরা জড়িত হবো আপনাদের সাথে। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।